Hello, Bundro. Welcome to my new video. Sele khub sokale aajke ghum theke uthlam. Uthe dekhi baire proche bishti hocche dekhen rasta ghat dekhle bojha jay. Pata dal pala bhenge porche gari gora sob kichu pashe thamiye rekhche. Ashole ratre onek bishti hoyeche. Hoyto alap pai nai. তো আমি আজকে আপনাদেরকে যে ভিডিওতে নিয়ে যাব সেটা হচ্ছে মালয়েশিয়া আপনার ফ্রি বাস সার্ভিস। আপনি যতই ঘোরেন কোনো টাকা পয়সা কিছু লাগবে না, আপনি ঘুরতে পারবেন যেথায় থেকে, মানে তার বাস চলার যে এরিয়া এর মধ্যে আপনি যেথায় যান সমস্যা নাই, তো আপনার কোনো টাকা পয়সা লাগবে না। তা চলেন আপনার আসে বাসটা দেখাই আপনাদেরকে, এবং আমি এক জায়গায় যাব সে বাসে, তা কোনো ভাড়াই নেবে না, তাই সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। চলুন ভিডিওটা দেখে আসি। তবে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, বৃষ্টি হয়তো থামছে কিছুক্ষণ আগে। তবে যেতে যেতে বাস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই, আসলে বাসটা কি কোনো লোকাল এরিয়ায় চলে নাকি মেন রাজধানীতে চলে। আসলে বাসটা চলে মেন রাজধানীতে, কারণ মেন যে রাজধানী সিটি শহর ওখানে বাসটি চলে। বাসটি মনে করেন নির্ধারিত একটা এরিয়া আছে, 10-15 স্টেশন নিয়ে একটা এরিয়া, শুধু ওই স্টেশন এরিয়ার ভিতরেই ঘুরবো, বাইরে কোথায় যাব না। তবে একটা জিনিস দেখে আশ্চর্য হবেন যে বাসের ড্রাইভার সিংহিত বা সবাইকে লোকাল স্টেশনগুলোতে বাস থামিয়ে ডেকে ডেকে লোক নামিয়ে দিচ্ছে, কে কোন স্টেশনে যাবে, ওখানে কোনো টিকিট নেই কিছু না, যে মন চায় সে উঠতে পারবে, কিন্তু সে স্টেশনে যাইয়া আপনারা লোকদেরকে নামাচ্ছে যে এই স্টেশনে কে নামেন অমুক স্টেশনে এসে করছি। এরকম খুব ভালো একটা সেবা দিয়ে যাচ্ছে বাসটি। তবে আপনাদেরকে দেখাবো, তবে আমি সেই বাস স্টেশন যাইতে আসি, যাই বাসের জন্য অপেক্ষা করবো, বাস আসবে তারপর আপনাদেরকে দেখাতে পারবো। আমি এখন বর্তমান সেই স্টেশনটি যাইতে আসি। বাস স্ট্যান্ড যাওয়ার জন্য মার্কেটের ভিতর থেকে যেতে হবে, মার্কেটের ভিতরে লিফটে উঠলাম। আসলে মার্কেটটা পাঁচতলা মার্কেট, পুরোটাই লিফট। তবে এটা নিয়ে অন্য একদিন ভিডিও দেবো, যে ভিডিওটা যদি ভাইরাল হয় বা লাইক কমেন্ট শেয়ার বেশি হয়, তার পরবর্তীতে এই লিফট নিয়ে আর একটা ভিডিও দেবো, যেটা মার্কেটের ভিতরে যে পাঁচতলা বিল্ডিংয়ের ভিতরে কত যে লিফট থাকে। মার্কেটের ভিতর থেকে যাইতে হবে, তো আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি। সকালবেলা এই জন্য দোকানপাট এখনো খুলে নাই, মার্কেট বন্ধ। তিনতলা থেকে তিনতলায় উঠছি, তিনতলা থেকে এখন আবার নামতে হবে দোতলায়, ঘুরে ফিরে আর কি যাইতে হবে। কত মানুষ, এটা হচ্ছে কলম মেন সিটি। সকালবেলা 10টার পর থেকে দেখা যায় যে এখানে কি পরিমাণ লোক থাকে, আর লোকগুলো যে কীভাবে যাতায়াত করে এটা দেখলে আসলে
আশ্চর্য হয়ে যাবেন আপনারা। প্রথম বাসটা মিস করেছি, চলে যেতে আছে। এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড, এখানে মানুষ অপেক্ষা করে ফ্রি বাসের জন্য। বাসে যেখানে দাঁড়াবে লেখা আছে বাস, এখানে শুধু বাসই দাঁড়াবে, অন্য কিছু দাঁড়াতে পারবো না, গাড়ি দাঁড়াতে পারবো না। বাস আসার জন্য অপেক্ষায় আছি, এখানে বসলাম, দেখি কখন বাস আসে, তারপর সেখানে উঠব। বলতে বলতে হয়তো বাস চলে আসছে, ওই যে দেখা যায় বাস চলে আসছে, এখন বাসে উঠবো। এই যে মহিলা আমার করতেছে, কোনো কোনো ভাড়া নেয়নি, আমি উঠছি এখন বাসে। আমাকে জিজ্ঞেস করলো কই যাবি, তো আমি বললাম যখন যে জায়গায় যাবো সে জায়গায় কথা বলছি। আমি উঠে বসলাম, এখন বাসের গেট অটোমেটিক অফ হয়ে গেছে, বাস ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে। এরকম প্রতিটা স্টেশনে বাস থামবে, বাস থামবে, লোক নামাবে, উঠাবে। হ্যাঁ, কোনো ভাড়ার কোনো হিসাব নাই, আর ভাড়ার কোনো চিন্তাভাবনা নেই। আমি এক স্টেশন থেকে উঠছি, এখন মনে করেন সামনে আরেকটা স্টেশনে, কিছুক্ষণ পরে আবার লোক নামাবে। তা বাস যাইতে আছে, বাইরে বৃষ্টি আছে, প্রচুর বৃষ্টি আছে, এই জন্য একটু দোয়াশা দোয়াশা দেখা যায়। বাস এখনো চলতে আছে, আরেকটা স্টেশন এসে পড়ছে, যে লোকজন নামতে আছে। মানে যারা যারা এখানে নামার দরকার আর কি, প্রয়োজন, সে সেখানে নেমে যাবে। আবার পিছন থেকে, সামনে থেকে লোক উঠে, পিছন থেকে লোক নামাই দেয় গাড়িটা। আসলে বাসটার দুইটা দরজা, সামনে একটা, পিছনে একটা, পিছন থেকে যারা নামবে নেমে যায়। যে লোক নেমে গেছে সবাই চলে যেতে আসে, আর সামনে দরজা দিয়ে শুধু লোক ঢুকবে। সামনের দরজা থেকে লোক ঢোকার সময় আপনার ড্রাইভারে জিজ্ঞেস করবে যে কই যাইবা, তখন স্টেশনের নাম বলতে হবে, বা আশেপাশে যে পপুলার জায়গা আছে ওই জায়গার নাম বলতে হবে। তো আসলে আমি যে জায়গায় যাব ওই স্টেশনের নাম জানি না, তাই আমি ওখানে একটা পপুলার জায়গা আছে, মানে খুব পরিচিত জায়গা, আমি ওই জায়গার কথা বলছি। তাহলে ও বলছে ঠিক আছে বস, ও আশেপাশে আমাকে নামাই দেবে, কিন্তু কিছুক্ষণ হয়তো আমার হেঁটে যেতে হবে। এই বাস তো চলতে আছে, চলতেই আছে। এইটা হচ্ছে আপনার মনিটর, এখানে সব লোকেশন দেওয়া আছে, আপনি কোথায় যাবেন, কোন কোন স্টেশন, কয়টা স্টেশন, সব এই মনিটরে দেখাবে। এবং আপনার এখানে একটা ভয়েস দেবে, স্টেশনে গেলে একটা ভয়েস দেবে, যে কোনো স্টেশনে গেলে একটা ভয়েস দেবে। তো আপনি সব কিছু দেখতে পারবেন এই মনিটরে, যে কোথায় যাবেন, আরে বাস কোন কোন লাইনে যায়, কোথা থেকে আবার ঘুরে একে আসে। এই যে সাইকেলের মতো দেখা যায়, লোক নামতেছে, এই সাইকেলের মতো দেখা যায় যে দুই চাক্কা ওই লোকটার পাশে, ওগুলো আসলে পয়সায় টাকায় চলে, ওই ভিতরে মেশিন আছে, মেশিনে টাকা ঢুকলে আপনি ওই সাইকেলগুলো চালাতে পারবেন। তা এখন যাচ্ছি, হয়তো যাইতে সময় লাগবে না, বাসে আমি যে জায়গায় যাবো জায়গায় যাইতে 5-7 মিনিট লাগবে। এই চলে আসছি, বলতে বলতে চলে আসছি, বাস আমাকে নামাই দিয়ে চলে যাচ্ছে আবার। তা আমি যেখানে যাব সেখানে আর কি একটু হেঁটে যেতে হবে, তাই এখন হাঁটতেছি। সামনে আমার একজন মুরব্বী আছে, ওরছে আমার আগে, নামছেও আমার আগে। তাই এখন আমি আমার কাজ শেষ করে আমি আবার মনে করেন বাসের জন্য অপেক্ষা করছি, আমি বাসায় যাব। আমার কিছু বাজার করেছি, বাজার নিছি, বাজার আছে জায়গায় এখান থেকে।
তো এখন বাসের জন্য অপেক্ষা করতেছি, বাস আসবে তখন আবার বাজার বাসায় যাব। এই যে উপরে যে লাইনটা দেখতেছেন এটা আসলে ট্রেন লাইন, আপনার মেট্রো ট্রেল আছে ওই ট্রেনের লাইন আর কি। এই যে আগামুরা দাও আক্কাল আগামুরা, এটা মেট্রো ট্রেন লাইন, নিচে বাস চলে উপরে ট্রেন চলে। এই ট্রেন দিয়েও অনেক জায়গায় যাওয়া যায়, অনেক জায়গায় যেতে পারবেন। অপেক্ষা বাসের জন্য, এখনও বাস আসেনি, অনেক মানুষ আছে এখানে অপেক্ষা করে। দেখুন অনেক যাত্রী অপেক্ষা করার জন্য বসে আছে, সবাই ওই বাসের জন্যই অপেক্ষা করে, যেহেতু একটা বাস স্টপ সবাই এখানে অপেক্ষা করতেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সবাই বাস আসতেছে, ওই যে দেখা যায় বাস। তাই এখন দেখেন সবাই যাইতেছে বাসের দিকে, যেহেতু রাস্তা একটু জ্যাম তাই বাস মনে করেন সাইডে আসবে না, তাই মাঝখান থেকে উঠতে হবে। বাস আসছে, সবাই যাইতেছে বাসের দিকে এবং আমিও যাবো এখন, সবাই যাইতেছে বাসের দিকে। বাস সামনেটা না, বাস আসলে আমাদের বাস পিছেরটা, আমরা যে ফিরিয়ে বাসে যাব সে বাস হচ্ছে পিছেরটা। আপনার বাসেই লেখা আছে গো কেএল, বলেই যেছে যে গো কেএল, কেএলে যাবা কে কে, হ্যাঁ কেএলে যাওয়ার জন্য ডাকছে। তাই সবাই উঠতে আসে, আমি উঠছি, আমি এখন উঠবো, এই উঠছি এখন। কিন্তু আপনি একটা খেয়াল করেন, ড্রাইভার কিন্তু আলাদা, আগে ছিল একজন এখন হয়েছে অন্যজন। তো সেম ড্রাইভার জিজ্ঞেস করলো কই যাবি, ঠিক আছে। তো এখন আমি আগে যখন যে জায়গা থেকে উঠছি আমি ওই জায়গায় স্টেশনের নাম বলছি, আমাকে ওখানেই নামাই দেবে। সামনে থেকে লোক উঠবে, পিছন থেকে লোক নেমে যাবে, এখানে কোনো ভাড়া বা পয়সা টাকা পয়সা কোনো হিসাব নাই। এখানে অনেক মানুষ আছে, সিট আছে অল্প কিছু, মুরব্বী যারা বা অসুস্থ তারা বসতে পারবে আর সবাই দাঁড়িয়ে দিতে হবে। আমি আমার গন্তব্যে এসে গেছি, আমি এখান যেখান থেকে বাসে উঠছিলাম সেখানে এখন নেমে যাব, আমি আমার স্টেশনে চলে আসছি। দেখেন যে যে নামার দরকার সবাই নামতে আসে, আমি এই স্টেশন থেকে উঠছিলাম আবার এই স্টেশনে নামছি, তাই লোক নামাইয়া আমার চলে যাবে। ওর কাজ সারাদিন ঘোরা, ওর যে লোকেশন আছে ওই লোকেশনের ভিতরে ঘুরবে, ঘুরে ঘুরে এখানে আসবে, আবার ঘুরবে আবার আসবে। ধন্যবাদ।